রাজ্যের পর্যটন দপ্তরের সহযোগিতা এবং কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে দিনহাটায় শুরু হলো মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল নকআউট ফুটবল টুর্নামেন্ট। রবিবার দিনহাটের সংগতি ময়দানে ফুটবল টুর্নামেন্টের সূচনা করেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার কুমার শানিরাজ। উপস্থিত ছিলেন দিনহাটা পুরসভার কাউন্সিলর গৌরী শঙ্কর মাহেশ্বরী, দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ত্রিদীপ সরকার, দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার রঞ্জিত মণ্ডল, দিনহাটা থানার আইসি সুরজ থাপা প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার কুমার শানিরাজ বলেন, পুলিশের সঙ্গে মানুষের সম্পর্ককে আরো সুদৃঢ় করতে এই ফুটবল টুর্নামেন্ট। কোচবিহার জেলার 128টি গ্রাম পঞ্চায়েত ও 6টি পুরসভার মোট 134টি ফুটবল টিম এই টুর্নামেন্টে অংশ নেবে। বাছাই করা ফুটবল খেলোয়াড়দের নিয়ে জেলা স্তরে একটি টিম তৈরির চিন্তা ভাবনা রয়েছে। দিনহাটার সংহতি ময়দানে এদিন বড় ফুলমারি গ্রাম পঞ্চায়েত ফুটবল দলের সঙ্গে পটিবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত ফুটবল দলের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। এই দিনের খেলায় 2-0 গোলে পটিবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত ফুটবল দলকে হারিয়ে বিজয়ী হয়েছেন বড় শোলমারী গ্রাম পঞ্চায়েত ফুটবল দল। দিনহাটা 1 নম্বর ব্লক ও পৌরসভা মিলিয়ে 17টি দল এই নকআউট ফুটবল ম্যাচে অংশ নেবে। 16ই মার্চ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। বাইক কিনবেন ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন বামুনহাটির আমান হোন্ডা শোরুমে। ন্যূনতম ডাউন পেমেন্টে পেতে পারেন আপনার পছন্দের হোন্ডার বাইক ও স্কুটার। প্রতি বাইকে সার্ভিসে দুরন্ত সুবিধা, সেই সাথে ফুল ট্যাঙ্ক পেট্রোল, হেলমেট ও 2000 টাকা পর্যন্ত ছাড়, শর্তাবলী প্রযোজ্য। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন বামুনহাটির আমান হোন্ডা শোরুমে অথবা যোগাযোগ করুন 9002805414 অথবা 9932531039 নম্বরে। দিনহাটা থানার উদ্যোগে যে আজকে 17-দলীয় ফুটবল নকআউট টুর্নামেন্টের শুভ উদ্বোধন, আজকে অংশগ্রহণ করা পটিমারি 1 এবং তার সঙ্গে আমাদের বরসলবাড়ি গ্রাম পঞ্চায়েত। আজকে আমাদের এই বরসলবাড়ি গ্রাম পঞ্চায়েতের যারা খেলোয়াড় আছে তারা 200 গোলে জিতে গেল এবং এই খেলার খেলোয়াড়রা খুব সুন্দর খেলছে এবং তার সঙ্গে আমাদের ভিলেজ পুলিশ এবং জোন অফিসার সবাই সহযোগিতায় আজকে আমাদের 200 গোলে আমরা জয়ী হয়েছি। খুব আনন্দ লাগছে, আমরা চাই আগামী দিন খুব ভালোভাবে আপনারা কি ফাইনালে অংশগ্রহণ করার, আমরা 100% আশাবাদী আমরাই ফাইনাল পাবো, আমাদের বরসলমারি গ্রাম পঞ্চায়েতে ফাইনাল পাবো। আপনার নাম এবং কি? রবীন্দ্র রায়, আমি বরসলমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি।